আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সিসি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা শাখা কর্তৃক আয়োজিত করোনাকালীন সময়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ব্যবসায় উদ্যোগ ক্লাস। আমাদের আজকের ক্লাসটিও চতুর্থ অধ্যায় অর্থাৎ মালিকানার ভিত্তিতে ব্যবসায় এই অধ্যায়ের উপরে। আজ আমি এই অধ্যায়ের উপরে আমার অষ্টম ভিডিও তোমাদের জন্য তৈরি করছি। তোমরা যারা ধারাবাহিকভাবে আমার ক্লাস দেখে আসছো তারা আজকের আলোচনার বিষয় অলরেডি জেনে গিয়েছো, কারণ গত ক্লাসে আমি এটি তোমাদের আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম। যা হোক, আমি বোর্ডে আজকের আলোচনার বিষয় লিখেও রেখেছি, তোমরা এখান থেকেও আরেকবার জানতে পারো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সমবায় সমিতি। সমবায় সমিতির উপরে তোমরা এর আগেও কয়েকটি ক্লাস পেয়েছো। আজ সমবায় সমিতির উপরে আমাদের লাস্ট ভিডিও ক্লাস। এই ক্লাসে আমি তোমাদের জন্য আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করেছি সমবায় সমিতির মূলনীতি এবং বাংলাদেশের সমবায় সমিতির সমস্যা ও সম্ভাবনা। এই দুটি টপিক্সের উপরে কথা বলার পরে আমরা ধারাবাহিকভাবে চলে যাব আমাদের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের সেশনে। আশা করছি তোমরা ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং আমার পূর্বের সেই পরামর্শ, যখন তোমরা ভিডিও ক্লাসটি দেখবে তখন তোমাদের মূল বইটিও তোমাদের সামনে নিয়ে একসাথেই অনুশীলন করে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আসো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি। সমবায় সমিতি কাকে বলে বা সমবায় সমিতির বৈশিষ্ট্য, এগুলো আমরা আগেই জেনে ফেলেছি। আজ আমরা জানব সমবায় সমিতির মূলনীতি সম্পর্কে। তোমরা জেনে থাকবে যে সকল ব্যবসায়েরই একটা পৃথক বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং নীতি আছে। তেমনিভাবে সমবায় সমিতিরও কিছু নীতি আছে, এ কথাই ঠিক। তোমাদের বইতে সমবায় সমিতির মোট পাঁচটি নীতির কথা আলোচনা করা আছে। এই পাঁচটি নীতি নিয়েই আজ আমি তোমাদের সাথে এই ভিডিও ক্লাসে কথা বলবো। সমবায় সমিতি মেইন যে উদ্দেশ্য সেটি আমরা আরেকবার রিভিউ করতে চাই। সমবায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং বিত্তহীন মানুষের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নয়ন। এটি সমবায় সমিতির মূল নীতি, আর এটিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে সমবায় সমিতির পাঁচটি মূলনীতিকে। সমবায় সমিতির প্রথম যে মূলনীতিটি আমরা দেখতে পাবো সেটি হচ্ছে সমমনা, সম পেশা এবং সম অর্থনৈতিক অবস্থানের মানুষের একতা। অর্থাৎ এই সমমনা, সমশ্রেণী, সম অর্থনৈতিক অবস্থানের সমাজের মানুষগুলোকে একত্রিত করাই সমবায় সমিতির প্রথম মূলনীতি। এখানে বলা হচ্ছে একতাই বল, অর্থাৎ ইউনিটি ইজ স্ট্রেংথ। এই মানুষগুলোকে একত্রিত করে তাদের অর্থনৈতিক, সামাজিক অবস্থার পরিবর্তনের চেষ্টা অব্যাহত রাখা, এটি সমবায় সমিতির প্রথম মূলনীতির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে থাকে। তাহলে সমবায় সমিতির মূলনীতি প্রথমটি তোমরা জেনে গিয়েছো, এটি হচ্ছে একতা, এবং কোন শ্রেণীর মানুষের একতা সেটিও আমি তোমাদেরকে বলে দিয়েছি। আসো আমরা মূলনীতি নম্বর দুইয়ে চলে যাই। সমবায় সমিতির আরেকটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে সাম্য। এখানে যে সকল সদস্য সমবায় সমিতির সদস্য হয়ে থাকবে তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যে পরিচয়ই থাকুক না কেন, এখানে তাদেরকে সবাইকে সমানভাবে দেখা হবে, সমানভাবে মূল্যায়ন করা হবে, এটিকেই বলা হচ্ছে সাম্য। তাহলে এই সাম্যই হচ্ছে সমবায় সমিতির দ্বিতীয় মূলনীতি। ওকে, আমার কথা তোমরা বুঝতে পারবে, তোমরা মূল বইয়ের সাথেও এই আলোচনাটিরও মিল পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা আরও বিস্তারিত দেখতে পারো। মূলনীতি নম্বর তিন, এখানে বলা হচ্ছে যে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এই কথাটি দ্বারা কী বোঝানো হচ্ছে?
এ কথাটি দ্বারা মূলত বোঝানো হচ্ছে সহযোগিতা। অর্থাৎ সমবায় সমিতির তৃতীয় মূলনীতি হচ্ছে সহযোগিতা। সহযোগিতার ভিত্তিতেই এই প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যায় বা এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড পরিচালিত হয়। এ কথাই এই লাইন থেকে আমরা বুঝতে পারি। সমবায় সমিতির চতুর্থ মূলনীতিটি হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। পারস্পরিক আস্থা ও বিশ্বাস যদি সমিতির সদস্যগণের ভিতরে অব্যাহত থাকে তাহলে একটি সমবায় সমিতি অত্যন্ত দ্রুত তার লক্ষ্য অর্জন করতে পারে, একথাই সত্য। আর এটি সমবায় সমিতির মূলনীতি হিসেবে বিবেচিত হওয়ার কারণও এটি যে আস্থা ও বিশ্বাসের উপরে ভর করে সমবায় সমিতি সামনের দিকে এগিয়ে যেতে পারে অত্যন্ত দ্রুততার সহিত। সমবায় সমিতির লাস্ট যে মূলনীতিটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে গণতান্ত্রিক আদর্শবোধ। অর্থাৎ এখানে বিভিন্ন ডিসিশনের ক্ষেত্রে সমিতির সকল সদস্যবৃন্দ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এখানে বলে রাখা জরুরি যে সমবায় সমিতির বিভিন্ন সদস্যদের শেয়ার বিভিন্ন রকমের হতে পারে, কম বেশি হতে পারে, তবে এক্ষেত্রে ভোট অধিকার সবারই সমান এবং সবাই শুধুমাত্র একটি মাত্র তার ব্যক্তিগত ভোট প্রদানের মাধ্যমে তার সম্মতি বা অসম্মতি প্রকাশ করে থাকেন। তাহলে সমবায় সমিতির যে পাঁচটি মূলনীতি আমরা এতক্ষণ আলোচনা করলাম এগুলোকে আসো এক নজরে একটু দেখে নিই। সমবায় সমিতির প্রথম মূলনীতি হচ্ছে একতায় বল। সমাজের সমশ্রেণী, সমমনা, সম অর্থনৈতিক অবস্থানের মানুষগুলোকে এক্ষেত্রে একত্রিত করে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। সমবায় সমিতির দ্বিতীয় মূলনীতিটি ছিল সাম্য। অর্থাৎ এই সমিতির সকল সদস্যকে সমানভাবে মূল্যায়ন করা হবে, কারোর ব্যক্তিগত অবস্থান থেকে তার মূল্যায়ন কম বা বেশি হবে না। সমবায় সমিতির তৃতীয় মূলনীতিটি ছিল পারস্পরিক সহযোগিতা। অর্থাৎ একে অন্যের সহযোগিতায় অভ্যস্ত হতে হবে, এটি ছিল সমবায় সমিতির তৃতীয় মূলনীতি। চতুর্থ মূলনীতি ছিল পারস্পরিক আস্থা ও বিশ্বাস। অর্থাৎ পারস্পরিক আস্থা বিশ্বাস সমবায় সমিতির সকল সদস্যের ভিতরে বিদ্যমান থাকবে। এবং লাস্ট মূলনীতিটি বলা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ ও সচেতনতা। অর্থাৎ গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের ডিসিশন নেওয়া হবে, এটিই বলা হয়েছে। তাহলে এই পাঁচটি মূলনীতি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ, এটি আমি আশা করতে পারি। কারণ মূলনীতিগুলো অত্যন্ত সহজ সাবলীল, আমি তোমাদেরকে যেটি বোঝানোর চেষ্টা করেছি সাথে সাথে তোমরা বিষয়গুলো মূল বই থেকেও দেখে নিবে, এটি আমি আশা করছি। আসো ক্লাসের এ পর্যায়ে আমরা আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয়ে চলে যাই। আজকের ক্লাসের দ্বিতীয় আলোচ্য বিষয় হিসেবে আমি তোমাদের সামনে রেখেছি বাংলাদেশের সমবায় ব্যবসায়ের সমস্যা ও সম্ভাবনা। আমরা এখন জানবো যে বাংলাদেশের সমবায় ব্যবসায়ের কী ধরনের সমস্যা বিদ্যমান আছে এবং বাংলাদেশের প্রেক্ষিতে সমবায় সমিতি কতটি সম্ভাবনাময়। তোমরা সকলেই অবগত আছো যে বাংলাদেশের 80% মানুষের কর্মসংস্থান জড়িয়ে আছে এদেশের কৃষি এবং গ্রামভিত্তিক ব্যবসা বাণিজ্যের মধ্যে। আমি একটু উদাহরণ দিলেই তোমরা এটি সঠিকভাবে বুঝতে পারবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষের পেশা হিসেবে দেখি তিনি হয় কৃষক, না হলে তাঁতি, জেলে, কামার, কুমার, মৎস্যজীবী। এরপরে ক্ষুদ্র কুটিরশিল্পের মাধ্যমেও অনেকে জীবিকা নির্বাহ করে থাকেন, যেটিও কিন্তু গ্রামভিত্তিক। এর ভিতরে রয়েছে বাঁশ, বেত, মৃৎশিল্প, এছাড়াও আরও টুকিটাকি অনেক কিছু। এরপরে আমরা কিছু একমালিকানা ব্যবসায়ও দেখতে পাই গ্রামভিত্তিক এবং অত্যন্ত ছোট পরিসরের। এগুলো শহরেও আছে, তবে গ্রামেরগুলো তুলনামূলক অত্যন্ত ছোট পরিসরে পরিচালিত হয়, একথাই আমি বলতে চাচ্ছি। এরকম কতগুলো একমালিকানা ব্যবসায়ের ভিতরে রয়েছে চায়ের দোকান, ওষুধের দোকান, সবজির দোকান। এগুলোর পরিধিও কিন্তু অত্যন্ত ছোট। তাহলে এইসব মানুষের যদি অর্থনৈতিক অবস্থানকে আমরা মূল্যায়ন করি তাহলে দেখব যে তারা অত্যন্ত নিম্ন আয়ের মানুষ এবং সমাজের বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষ। তাদের শিক্ষার অধিকার ভালো নেই, তাদের খাওয়ার খাদ্যের অধিকারও তারা ভালোভাবে তাদের জন্য প্রতিষ্ঠা করতে পারে না তাদের এই অর্থনৈতিক অবস্থার কারণে। এ সকল মানুষকে যদি একত্রিত করা যায় এবং তাদেরকে যদি একটি
সমবায় সমিতির আওতায় আনা যায় তাহলে কিন্তু তাদের এই অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সম্ভব। তাছাড়া ব্যক্তিগতভাবে এ সকল মানুষ দ্রুততার সহিত তাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে পারবে না, যেটি আমরা যুগ যুগ থেকে দেখে আসছি। তাহলে আমাদের মেইন সমস্যা হচ্ছে আমাদের গ্রামের এ সকল মানুষ একতাবদ্ধ নয়। এ সকল মানুষ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারছে না, কিন্তু সমবায় সমিতিকে সামনে রেখে তাদের অর্থনৈতিক অবস্থা এবং তাদের অসুবিধাগুলো সহজে দূর করা যায়, একথাও সঠিক। এখন দেখা যাক, সমস্যা জানার সাথে সাথে আমরা দেখি যে বাংলাদেশের প্রেক্ষিতে সমবায় সমিতির সম্ভাবনা আসলে কতটুকু। আমরা যদি এটি লক্ষ্য করি তাহলে দেখব যে 1972 সালে স্বাধীনতা পরবর্তী সময় থেকে যে সমবায় সমিতিগুলো আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে তার ভিতরে অনেকগুলো আজ অনেক বড় অবস্থানে পৌঁছে গিয়েছে, যেগুলোর উদাহরণ তোমাদেরকে আগেও দিয়েছি, এখন আমি কয়েকটির কথা তোমাদেরকে বলছি। যেমন দুগ্ধ সমবায় সমিতি, যেটা মিল্ক ভিটা নামে পরিচালিত। এরপরে রয়েছে আমাদের দেশে অটোরিক্সা সমবায় সমিতি। এরপর আসে শ্রমিক মালিক সমবায় সমিতি, যেগুলো কিন্তু এই সমবায় সমিতির সংগঠনের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করে ফেলেছে। সুতরাং এটি অত্যন্ত সহজভাবেই বলা যায় যে বাংলাদেশের সমবায় সমিতির সম্ভাবনা খুব ভালো, এবং সেটির প্রমাণও তোমরা পেয়ে গিয়েছো, যেটি আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাসের মূল আলোচ্য বিষয়, এবং এই আলোচনার মধ্য দিয়ে আমাদের সমবায় সমিতির উপরে আমাদের ভিডিও ক্লাস শেষ হচ্ছে। তোমাদেরকে বলে রাখি যে আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলছি ব্যবসায় উদ্যোগের, এটির নাম মালিকানার ভিত্তিতে ব্যবসায়, এবং এখানে ব্যবসায়কে ভাগ করা হয়েছে মালিকানার ভিত্তিতে পাঁচ ভাগে। সমবায় সমিতি ছিল তার চতুর্থ ভাগ। এর আগেও যে তিনটি ভাগ আছে, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায় এবং যৌথ মূলধনি কোম্পানি সংগঠন, সেটি নিয়েও আমি তোমাদের ধারাবাহিক ভিডিও ক্লাস দিয়েছি। আজ সমবায় সমিতির উপরে আমাদের ক্লাসটি, ভিডিও ক্লাসের রেকর্ড এখানে শেষ করছি। এরপরে আমাদের সামনে এ অধ্যায়ের উপরে যেটি আলোচনা হবে সে বিষয়ে আমি তোমাদের অগ্রিম ধারণা দিয়ে যাচ্ছি। আগামী ক্লাসে আমরা কথা বলবো সমবায় সমিতির পঞ্চম প্রকারভেদ, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় নিয়ে। যা হোক, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের সেশন, আর এই সেশনে আমি তোমাদেরকে HWO দিয়ে থাকি। আজ আলোচনা এবং প্রিভিয়াস আলোচনা থেকে আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি, তবে এইগুলোই যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্নকে কাভার করছে তা কিন্তু নয়। পূর্বের মতোই বলছি, আলোচনার উপরে বাকি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা অ্যাসাইনমেন্ট আকারে তৈরি করে আমার মেসেঞ্জারে সেন্ড করবে, এটি তোমাদের বাসার কাজ। আসো দেখি আজকে তোমাদের জন্য কি জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্ন নম্বর এক, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য পরিশোধিত মূলধন কত হবে, যেটি আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা যারা ক্লাসটি দেখেছো তাদের কাছে এটি বলা খুবই সহজ, কারণ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য তার পরিশোধিত শেয়ার মূলধন হতে হবে 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা। প্রশ্ন নম্বর দুই, এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য পরিশোধিত মূলধন কত। তোমরা জানো যে 2001-এর সমবায় আইন অনুযায়ী সমবায় সমিতিকে তিন ভাগে ভাগ করা যায়, প্রাথমিক সমবায় সমিতি, জাতীয় সমবায় সমিতি ও কেন্দ্রীয় সমবায় সমিতি। এই সমবায় সমিতির ভিতরে এখানে প্রশ্ন করা হয়েছে কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি পরিষদের জন্য পরিশোধিত মূলধন, নিবন্ধনের জন্য পরিশোধিত মূলধন কত হবে। এটিও কিন্তু অত্যন্ত সহজ একটি প্রশ্ন, যেটি আমাদের ক্লাসে বারবার উঠে এসেছে, প্রিভিয়াস ক্লাস দেখলেই তোমরা এটি বুঝতে পারবে। এখানে আমাদের অ্যান্সার হবে 1 লক্ষ টাকা। অর্থাৎ কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য পরিশোধিত মূলধন হতে হবে 1 লক্ষ টাকা। এরপরে আমি তোমাদের জন্য যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে কেন্দ্রীয় এই প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য পরিশোধিত মূলধন কত হবে। তবে এই প্রশ্নটি উত্তরের আগে
তোমাদেরকে আমি বলে রাখতে চাই যে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি এটিও কিন্তু প্রাথমিক সমবায় সমিতির অন্তর্ভুক্ত। এছাড়া নিচেও আমি আরেকটি প্রশ্ন রেখেছি, সরকারি কর্মসূচির আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতি এটিও কিন্তু প্রাথমিক সমবায় সমিতির অন্তর্ভুক্ত। তবে এই দুটি সমবায় সমিতির পরিশোধিত মূলধন কিন্তু ভিন্ন ভিন্ন হবে এবং এই দুটি ছাড়া বাকি সকল প্রাথমিক সমবায় সমিতির জন্য একই পরিশোধিত মূলধন গ্রহণীয় হবে, একথাই ঠিক। তাহলে এই দুইটি সমিতি ব্যতীত সকল প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য আমাদের পরিশোধিত মূলধনের পরিমাণ কত? তোমরা যারা ক্লাস দেখছো, বাসায় বই পড়ছো, তারা এই প্রশ্নটিরও সহজ উত্তর দিতে পারবে। এটি হচ্ছে 20,000 টাকা। প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য আমাদের লাগবে 20,000 টাকা পরিশোধিত শেয়ার মূলধন, ওকে। এবং লাস্ট প্রশ্ন, সরকারি কর্মসূচির আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য পরিশোধিত মূলধন কত হবে? তোমরা খেয়াল করো, সরকারি কর্মসূচির আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য পরিশোধিত মূলধন কত হবে? এটির অ্যান্সার তোমরা কে কে জানো আমি জানি না, তবে যদি তোমরা ক্লাস সঠিকভাবে দেখে থাকো তাহলে এই প্রশ্নটির উত্তরও তোমাদের জানা আছে। এটির উত্তর হবে 3,000 টাকা। তাহলে আজকের যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের অংশে তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন রেখেছিলাম, সেখানে কিন্তু সমস্ত জ্ঞানমূলক প্রশ্নগুলোই আমি নিবন্ধনের পরিশোধিত মূলধন সংক্রান্ত রেখেছি। তোমরা যদি সমজাতীয় প্রশ্নগুলো একত্রে করে পড়ো তাহলে সেক্ষেত্রে অ্যান্সার মনে রাখার সম্ভাবনাটা বেশি থাকে। তাই সেদিকে খেয়াল রেখে আমি আজকে তোমাদের সমজাতীয় প্রশ্নগুলোকে একত্রিত করে তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি তোমরা প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করে ফেলেছ এবং তোমাদের বাসার কাজও কমপ্লিট করে আমাকে সেন্ড করবে। তো আজকের আমাদের সমবায় সমিতির উপরে লাস্ট ক্লাসটি সমাপ্তি এখানেই টানছি এবং তোমাদের সকলের আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সাথে সাথে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।